ডিভিসির জলছাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। তারপরেও ডিভিসির মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জলছাড়া হচ্ছে। একে জলাধারে জলছাড়া, অন্যদিকে লাগাতার বৃষ্টি। দামোদরের কুল ছাপিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে পশ্চিম বর্ধমানে। অন্ডালের রামপ্রসাদপুর কুঠিডাঙ্গা এলাকায় দামোদরের দুকুল ছাপিয়ে জল ঢুকছে এলাকায়, ঘর ছাড়া একাধিক মানুষ। মঙ্গলবার জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন অন্ডালের ভিডিও। প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানান ভিডিও। কালকে আমরা খবর পেয়েছিলাম কিছু বাড়িতে জল ঢুকেছিল, তো প্রশাসন থেকে ব্যবস্থা করা হয়েছিল ওদেরকে শিফট করার জন্য। তো কাল পর্যন্ত শিফট করতে হয়নি, সেই জন্য আজকে এসেছিলাম দেখার জন্য। আজকে জলটা মোটামুটি নেমে গেছে আর সেরকম কিছু ডেঞ্জার মনে হচ্ছে না এই মুহূর্তে আছে বলে। তবু প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়ে রেখেছে, যদি কোথাও কোনো সমস্যা হয় তাদেরকে শিফট করা, তাদের খাবার দাবার ব্যবস্থা করা সব আমরা করব। ডিভিসির জলছাড়া নিয়ে গত শনিবার অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে জলছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি। রবিবার থেকে ডিভিসি ও পাঞ্চের জলাধার থেকে জলছাড়া হচ্ছে। অতিরিক্ত জল ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউজ টাইম।